दिनै हादरनि राजथावनि गोदान दिल्लीयाव थुलुंगा आरो प्रिथिराजआ खौरांगिरि मेल खुंदों। बे खौरांगिरि मेलनि गेजेरजों फैगौ बिटिसि बिसायख'थिखौ थाबैनो खुंफुंनो दाबि खालामदों। बिटिसियाव रायजो बेंगिरिनि समखौ बांहोनो मोना होननानै केस खालामदों। नमस्कार जासिसु सकलोके आरो धन्यवादो जनाइसु जे आपनालोके ए करोनार जि संकटर समयत बा करोनार संघारर समयतु आपनालोके आमार आमन्त्रण रक्षा करि आजि संबाद मेलत আপনালোকে আহিছে তার বাবে মই নথৈ আনন্দিত আর আমার তরফের পৰা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আশা করো যে আপনাদের যে দায়বদ্ধতাৰে মানে সংবাদ জগতের জড়িত হয়ে রাইজর কারণে এই করোনার সময়ত সেবা আগবাই আহিছে তার কারণে আমি তাক অভিনন্দন জানাইছো। আর সেই সেবা আগন্তুক দিনতো ভালভাবে আগুয়াই লই যাব বলে আমি ঈশ্বরের ওসর প্রার্থনা করো। আজি এই সংবাদ মেলটো থুলুঙ্গা বসুমতারী আৰু মই ৰাজকুমাৰ পৃথ্বীৰাজ নারায়ণ দেৱ মেছে সম্বোধন কৰিছো। আৰু আমি দুয়োৱে এই সংবাদ মেলটো এই কাৰণে সম্বোধন কৰিছো যে আপোনালোকে জানে যে বিগত ছমাহৰ পৰা কব গলে 27 এপ্ৰিলৰ তাৰিখৰ পৰাই বিটিচি অঞ্চলত অৰ্থাৎ বড়োলেণ্ড টেৰিটৰিয়েল কাউন্সিলত গভৰ্ণৰ ৰুল তথা ৰাজ্যপালৰ শাসন প্ৰৱৰ্তন কৰা হৈছে। আৰু সেই ৰাজ্যপালৰ শাসন আইন অনুযায়ী ছমাহ হিচাপে আগন্তুক 27 অক্টোবৰ 2020 চনত এক্সপায়াৰ হ'বলগীয়া হৈছে। অৰ্থাৎ তেওঁৰ ম্যাদ বৃদ্ধি হ'ব ম্যাদ উকলি যাবলগীয়া 27 অক্টোবৰ 2020 চনত এই যি বিটিচিৰ ৰাজ্যপালৰ শাসন তাৰ ম্যাদ উকলি যাব। এতিয়া কথাটো হ'ল যে 27 অক্টোবৰ 2020 চনত যি গভৰ্ণৰ শাসন বা ৰাজ্যপালৰ শাসন যি উকলি যাবলগীয়া কথা চলি আছে কিন্তু তাৰ মাজতে বিজেপিয়ে হওক বা বিপিএফএ হওক বা ইউপিপিএলএ হওক বা বিভিন্ন রাজনৈতিক দল দলসমূহৰ ভিতৰত এক যুঁজা চলিছে যে নির্বাচন কেতিয়া হ'ব বা নির্বাচন কেতিয়া হ'ব বা ডিসেম্বৰত হ'ব নে নৱেম্বৰত হ'ব বা কোন মাহত হ'ব। কিন্তু আমি ইয়াতে অৰাজনৈতিকভাৱে আপোনালোকৰ ওচৰত সংবাদ মেলটো সম্বোধন কৰিছোঁ কাৰণ আমাৰ কথাটো হ'ল যে গভৰ্ণৰ ৰুল যেতিয়া এখন টেৰিটৰীত বা পৰিষদত লাগু কৰা হয় সেই গভৰ্ণৰ ৰুল প্ৰৱৰ্তন কৰাৰ পিছত গণতান্ত্ৰিকভাৱে ৰাইজৰ অধিকাৰ বহুতখিনি খৰ্বগ্ৰস্ত হয়। তো তাৰ কাৰণেই আমি গভৰ্ণৰ ৰুলৰ বিৰুদ্ধে অৰ্থাৎ ৰাজ্যপালৰ শাসন যি বিটিচি অঞ্চলত চলি আছে সেই ৰাজ্যপালৰ শাসনৰ বিৰুদ্ধে মই ৰাজকুমাৰ পৃথ্বীৰাজ নাৰায়ণ দেৱ মেছ আৰু মোৰ বন্ধু থুলুঙ্গা বসুমতাৰী আমি দুয়োৱে ভাৰতৰ মহামান্য উচ্চতম ন্যায়ালয় অৰ্থাৎ সুপ্ৰিম কোৰ্ট অফ ইণ্ডিয়াত আমি এক ৰিট পিটিশ্যন তথা লেখ আবেদন আমি গোচৰ ৰুজু কৰিছোঁ। সেই লেখ আবেদনৰ ডায়েৰী নম্বৰ হ'ল 22055 অৰ্থাৎ ডায়েৰী নম্বৰ 22055/2020 আৰু সেই লেখ আবেদনৰ জৰিয়তে আমি দুটা প্ৰেয়াৰ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ ওচৰত ৰাখিছোঁ যে বিটিচি অঞ্চলৰ যি গভৰ্ণৰ ৰুল বা ৰাজ্যপালৰ শাসন তাতে চলি আছে সেই ৰাজ্যপালৰ শাসন অতি শীঘ্ৰে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে কৰ্তন কৰিব লাগে কাৰণ আইনীভাৱে যি 27 এপ্ৰিল 2020 চনত যিটো ৰাজ্যপালৰ শাসন প্ৰৱৰ্তন কৰা হৈছিল আইনীভাৱে দৰাচলতে সেয়া ছমাহলৈকে চলি থকাটোও বেআইনী কাৰণ গভৰ্ণৰে 27 অক্টোবৰ 2020 চনলৈকে এই ৰাজ্যপালৰ শাসন প্ৰথম নটিফিকেশ্যনৰ জৰিয়তে তেওঁ লাগু কৰিছিলে। কিন্তু কথাটো হ'ল ষষ্ঠ অনুসূচীৰ ৰেলিভেণ্ট প্ৰভিজন অনুযায়ী এজ পাৰ দ্য ৰেলিভেণ্ট প্ৰভিজন অফ দ্য 6th শ্বিডিউল ৰাজ্যপালৰ শাসন যেতিয়া লাগু কৰা হয় তাৰ পিছতে পোনপটীয়াভাৱে যিটো ৰাজ্যপালৰ শাসন লাগু কৰাৰ পিছতেই যিটো নেকি আপোনাৰ অসমৰ বিধানসভা হয় সেই বিধানসভা বহাৰ 30 দিনৰ ভিতৰত সেই ৰাজ্যপালৰ শাসনটো এপ্ৰুভ কৰিব লাগে অসমৰ বিধানসভাই অৰ্থাৎ ষ্টেট লেজিছলেচাৰ অফ দ্য আসাম হেজ টু এপ্ৰুভ দ্য গভৰ্ণৰ্ছ ৰুল উইদিন 30 ডেজ অফ দ্য ফাৰ্ষ্ট ছিটিং অফ ষ্টেট লেজিছলেটিভ এছেম্বলি আফটাৰ ইম্পজিশ্যন অফ দ্য গভৰ্ণৰ ৰুল অৰ্থাৎ গভৰ্ণৰ ৰুলখন 27 এপ্ৰিল 2020 চনত লাগু কৰা হৈছে কিন্তু তাৰ পিছত যিটো ফাৰ্ষ্ট অসম বিধানসভা বহিছে অৰ্থাৎ আপোনালোকে জানে 31 আগষ্ট 2020 চনত প্ৰথম বিধানসভা বহিছে অৰ্থাৎ গভৰ্ণৰ ৰুল বা কৰোণাৰ সংহাৰ শেষ হোৱাৰ পিছত গভৰ্ণৰ ৰুল জাপি দিয়াৰ পিছত বিটিচিত অসম বিধানসভাটো 31 আগষ্ট 2020 চনত তেওঁলোকে বহিছে আৰু 31 আগষ্ট 2020 চনৰ পৰা 30 দিন যদি আমি ধৰি লওঁ তেতিয়াহ'লে 30 ছেপ্টেম্বৰ 2020 চনলৈকে যি গভৰ্ণৰ ৰুল আছিল তাৰ আইনী মতে বৈধতাটো থাকে 30 ছেপ্টেম্বৰ 2020 চনলৈকে যি নেকি বিগত ক'ব গ'লে পাৰ হৈ গ'ল ছেপ্টেম্বৰ মাহ সেই ছেপ্টেম্বৰ মাহৰ 30 তাৰিখলৈকে গভৰ্ণৰ ৰুলটো আইনীভাৱে বলবৎ হৈ থাকিব পাৰে কিন্তু যিহেতুৱে অসম বিধানসভা বহা 30 দিন পাৰ হৈ গ'ল আৰু গভৰ্ণৰ ৰুলখন এতিয়ালৈকে অসম বিধানসভাত অধ্যাদেশৰ জৰিয়তেই হওক বা ৰেজলিউশ্যনৰ জৰিয়তেই হওক
বা কেবিনেট ডিসিশনের জড়িয়েই হোক বিধানসভাত উপস্থাপন করা হওয়া নাই। অর্থাৎ গভর্নর মহোদয়ে দরাচলতে ভয় খাইছে যে অসম বিধানসভাত যদি তেও গভর্নর রুলর রেজলিউশন খিনি আনে যে বিটিসিত পুনরায় গভর্নর রুল প্রবর্তন করিব লাগে বা গভর্নর রুলর যে বা রাজ্যপালর শাসনের বৃদ্ধি করিব লাগে, তেতিয়াহলে সেই রেজলিউশনখন দরাচলতে ধূলিচ্ছাদ হয়ে যাব অসম বিধানসভাত। আর যেহেতু সেই গভর্নর রুলর রেজলিউশন ধূলিচ্ছাদ হয়ে যাওয়ার শঙ্কা গভর্নর মহোদয়ের আছে, তারবাবেই মহামান্য গভর্নরে বা রাজ্যপালে এই বিষয়টো অসম বিধানসভার সন্মুখত উপস্থাপন করা নাই। আর সেইভাবেই আমি মহামান্য উচ্চ ন্যায়ালয় উচ্চতম ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টত আমি গোচর রুজু করেছো থুলুঙ্গা বসুমতারী আর মই যে যে 27 এপ্রিল 2020 চনত রাজ্যপালের শাসন বিটিসি অঞ্চলত লাগু করা হয়েছিল ইয়ার নোটিফিকেশন নাম্বার আসলে TAD/BTC/250/2020/30 dated 27 April। আর এই নোটিফিকেশনের জড়িয়ে গভর্নর রুল প্রবর্তন করেছে আর বিটিসি অঞ্চলখনের শাসন চলাব কারণে এজন এডমিনিস্ট্রেটর তথা প্রশাসক নিযুক্তি দিছে। আর সেই প্রশাসকজন হল রাজেশ প্রসাদ ডাঙরিয়া, যিগৰাকী এজন IAS বিষয়া। তো আমি সুপ্রিম কোর্টত কইছো যে যেহেতু 30 সেপ্টেম্বর 2020 চনের পিছত গভর্নর রুল যেটা জাপি দিছিল 27 এপ্রিল 2020 চনত, সেই গভর্নর রুলের বৈধতাখিনিয়ে হেক পাইছে। বাই দ্য অপারেশন অফ ল ইট হেজ সিজ টু অপারেট এজ পার দ্য রিলিভেন্ট প্রভিশন অফ দ্য সিক্স শিডিউল। ইয়াতে কোনো যুক্তির কথা নাই, তেওঁলোকে কিবা করেছে নকরিছে রাজনীতির ইয়াতে কোনো কথা নাই। ভারতবর্ষর ষষ্ঠ অনুসূচীর যে আইন, সেই আইন অনুযায়ীয়ে গভর্নর রুলখন 30 সেপ্টেম্বরের পিছত আর লাগি হয়ে থাকিব নোয়ারে বিটিসি অঞ্চলত, যেহেতু 31 আগস্ট 2020 চনত গভর্নর মানে গভর্নর রুল মানে লাগু হওয়ার পিছত সর্বপ্রথমবারের বাবে রাজ্যপালে মানে নিজেই আয়োজন করেছিল অসম বিধানসভার যি নেকি আসাম লেজিসলেটিভ এসেম্বলি। তো সেই এসেম্বলিত তেও নিজেই ইনভাইট করেছে MLA-বিলাকক, কারণ আপনাদের জানে যে গভর্নরেই MLA-বিলাকক ইনভাইট করে বা গভর্নরেই নোটিফাই করে যে বিধানসভার এসেম্বলিখন কেতিয়া বহিব, রাজ্যর বিধানসভাখন কেতিয়া আরম্ভ হব। তো কিন্তু সেই রাজ্যপালে নিজে নিমন্ত্রণ জনালে MLA-সকলক, রাজ্যপালের নির্দেশ মতে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী বিধানসভাখন আয়োজন হল। কিন্তু বিধানসভাত করোনা হওয়া সত্ত্বেও সকল বিধায়কে উপস্থিত হল, সকল মানে কব গেলে বহুত বিধেয়ক গৃহীত হল, আপনাদের কব গেলে হয়ে গেল, তারপরে আপনাদের তাতে বিধেয়ক বহু মরাণ মত সকল ভাইসকলের কারণে স্বায়ত্ত পরিষদের বিধেয়কখিনিও উপস্থাপন করা হল বা অনুমোদিতও হয়ে গেল। কিন্তু বিটিসিত যে গভর্নর রুল চলি আছে তার বিষয়ে গভর্নর মহোদয়ে কিন্তু সাহস নকরিলে যে বিধানসভাত গিয়ে উপস্থাপন করব, যার বাবে যেহেতু 30 দিন উকলি গৈছে বিধানসভা হয়ে যাওয়ার 30 দিন উকলি গৈছে 30 সেপ্টেম্বর 2020 চনত। তো গতিকে এই গভর্নর রুলখন কোনো পর্যায়ে আইন অনুযায়ী এতিয়া বলবৎ হব নোৱাৰে আৰু এক্সটেনশন বা ইয়াৰ ম্যাদও বৃদ্ধি কৰিব নোৱাৰে যে আগন্তুক ডিসেম্বৰত নিৰ্বাচন পাতিব কাৰণে আমি আৰু দুমাহ বৃদ্ধি কৰিম বা আমি ৰাজনৈতিক কাৰণে ধৰি লওক ছমাহ বৃদ্ধি কৰিম, এনে ধৰণৰ কোনো এটা দিনৰ বাবে বৃদ্ধি হব নোৱাৰে। আহিলে এটা কথা আহে বুলি কৈছে, কিন্তু নিৰ্বাচন যদি হয়গে বা পিছুৱাই যায় ডিসেম্বৰত হয়গে বা জানুৱাৰীত হয় কোভিডৰ কাৰণে পিছুৱাই কমিশনে, তেনেহলে এই সময়খিনিত বিটিসিত কোনে শাসন কৰিব? চাওক, ষ্টেটাস কোৰ কাৰণে দুটা বস্তু থাকিব পাৰে। হয়তো ষষ্ঠ অনুসূচীর দুটা প্রভিজন আছে, প্যারাগ্রাফ 2-6A অর্থাৎ 2 নম্বর দফার সাব প্যারাগ্রাফ 6A কোয়া হয়েছে যে যেটো এক্সিস্টিং গভর্নমেন্ট আসলে সিক্স শিডিউলত, অর্থাৎ যি দলরে নহক কিয় ইয়াতে রাজনীতির কোনো কথা নাহে, যি তাতে এক্সিস্টিং সরকার আসলে বিটিসি সরকার হয়তো তাক ইন্টেরিমর কারণে চলাব দিব পারে এজ পার প্যারাগ্রাফ 2-6A, কারণ কেবিনেট নোটতো সেয়াই উল্লেখ করা হয়েছিল। এয়া মই কোনো কোয়া কথা নহয়, যেতিয়া গভর্নর রুলর সম্পর্কে যেতিয়া কেবিনেট ডিসকাশন নোহা করে মহামান্য রাজ্যপালে মানে কব গেলে ড্রাকোনিয়ান ওয়েট কব গেলে ইউনিলেটারেলি নিজের ইচ্ছাত অটোক্রেটিকভাবে গভর্নর রুল মানে লাগু করেছিল, কোনো কেবিনেট মিনিষ্টারর বা কেবিনেট বা স্টেট লেজিসলেচারের কোনো ধরনের উপদেশ নলওয়া করে। গভর্নর ইজ দ্য কনস্টিটিউশনেল হেড অফ দ্য স্টেট বাট নট দ্য পলিটিক্যাল অর ইলেক্টেড হেড অফ দ্য স্টেট। তো গভর্নর এজনে সাংবিধানিক মুরব্বীহে, তেও কোনো ধরনের রাজনৈতিক বা কোনো ধরনের এক্সিকিউটিভ হেড নহয়। তো তেও ডাইরেক্টলি ডিসিশন লোব নোৱাৰে, হেয়া তো প্রথম ভুল। আর দ্বিতীয় ভুলটো হল যে গভর্নরে এতিয়া অবৈধভাবে 30 সেপ্টেম্বরের পিছত এতিয়া আজি কব গেলে অক্টোবরের আজির দিনটো হল 13 তারিখ, তো 13 দিন হয়ে গেল গভর্নরে অবৈধভাবে তাতে শাসন চলাই আছে। উচ্চতম ন্যায়ালয়ের আমি আশা এইটাই করেছো দুটা, যে গভর্নর রুল লাগু করে
যিটো তাতে নোটিফিকেশন জারি করা হয়েছে 27 এপ্রিল 2020 চনত, সেইটুক ইতিমধ্যে যেহেতু এসপার অপারেশন অফ ল আইন অনুযায়ী যেহেতু অলরেডি ইটোর মানে মেয়াদটা উকলি গৈছে, আইন অনুযায়ী এই অবৈধ হিসাবে মানে সাব্যস্ত হয়েছে, গতি এইটুক ডাইরেক্টলি কোয়াশ করব লাগে, এইটুক কর্তন করব লাগে। আর দ্বিতীয় প্রেয়ারটো আমি দিছো, দুটাই প্রেয়ার আমি দিছো যে বিটিসি ইলেকশনটো অতি শীঘ্রে আয়োজন করব লাগে, কারণ বিটিসি নির্বাচন বিভিন্ন বাহানাত করোনার অজুহাত দিয়ে পিছুয়াই থাকা হয়েছে রাজনৈতিক কিছুমান রাজনৈতিক স্বার্থর বাবে। কিন্তু কথাটা হল বিহারের দরে ডাঙর রাজ্যত যত নাকি করোনার মৃত্যুর হার আমার অসমতকে বহু বহু গুণে বেশি, আর বিটিসিটক যদি কালি খালি যদি মুষ্টিমীয় বিটিসি অঞ্চলের কথা কো, তেতিয়াহলে বিটিসি অঞ্চলতকে কব গেলে 10-20 গুণ বেশি কব গেলে বিহারের মৃত্যুর হার। কিন্তু তেনে ক্ষেত্রত বিহারত যদি নির্বাচন ঘোষণা হব পারে, তেনে ক্ষেত্রত বিহারের যদি রাজ্যিক নির্বাচনী বিষয়া বা বিহারের ইলেকশন কমিশনে যদি নির্বাচন পতার কারণে যদি যুজা চলাব পারে আর নির্বাচন ডিক্লিয়ার হয়ে যাব পারে, তো তেনে ক্ষেত্রত বিটিসির দরে সরু টেরিটরি, সরু অঞ্চল, সরু পরিষদ, যত নাকি ইমান আয়োজনের কোনো দরকার নাই, মানুষও কম, ভোটারও কম, তাতে কিয় আয়োজন করব নয়, হে সুপ্রিম কোর্টে ডাইরেকশন দিব লাগে যে অতি শীঘ্রে বিটিসির নির্বাচন আয়োজন করব লাগে। মহামান্য আদালতে কোনো গভর্নমেন্টক পাওয়ার নিদিও এডমিনিস্ট্রেটরকো স্টেটাস কোড 2 সপ্তাহের কারণে রাখব পারে, কেসটো মানে ডিসপোজ নোহালৈকে, যেতালেকে কেসটো ডিসপোজ নহয় 2 সপ্তাহ 3 সপ্তাহলৈকে, তেতিয়ালৈকে যেহেতু আর্জেন্ট হিয়ারিংত কেসটো হব, তো সেই কারণে মহামান্য আদালতে সেইখিনি সময়ের কারণে, খন্তেকীয়া সময়ের কারণে স্টেটাস কোও কাউন্সিলত রাখব পারে, এডমিনিস্ট্রেটরেই চলাই যাও, কিন্তু নট এক্সটেনশন, কারণ 27 তারিখের পিছত কোর্টর নিয়ম অনুযায়ী নট এস পার এক্সটেনশন, যে 27 তারিখের পিছত তেওঁলোকে মেয়াদ বৃদ্ধি ঘোষণা করে দিব তেনেকুৱা নহয় স্টেটাস কো। পিস মিডিয়েটর ইন দি বিয়ার লিডার বিলাগৰ ডেমোক্রেটিক ট্রানজিশন টু সংখালে হব লাগে, ইয়ার কারণে উই ওয়ান্ট বিটিসি ইলেকশন ইমিডিয়েটলি, সো দ্যাট ইন দি বিয়ার যিমান লিডার বিলাক আহিছে মিয়ানমারৰ পৰা আহিছে, সিজ ফায়ার লৈছে আৰু ডেমোক্রেটিক ট্রানজিশন এটালৈকে হোৱা নাই, অলরেডি 27 জানুয়ারীত অলরেডি একর্ডটো হৈছে, একর্ড হওয়ার পিছতে এটালৈকে মোর দেন 7-8 মান্থস হৈছে, সো উই ওয়ান্ট ইমিডিয়েট ট্রানজিশন অফ দ্য এনডিপি লিডার্স ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম। কোয়েশ্চনটো এইটো যে ইলেকশন নোহোৱাৰ কাৰণে কোনোবা যিটো পিছৰ কাৰণে তেওঁলোকে এটা পিছৰ হেৰি এপ্লাই পেলাই আহিছিলে, সেইটো কোনোবা বাধাগ্রস্ত হ'ব পৰাৰ সম্ভাৱনা আছে নেকি ইলেকশ্যনটো নহ'লে, কাৰণ দে আৰ কামিং টু ডেমোক্ৰেটিক ৱেত তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে, সো সেইটো কাৰণে তেনেকুৱা এটা তেওঁলোকৰ মাজত আকৌ বিদ্ৰোহৰ ভাৱ আহিব পৰা তোমালোকে দেখিছা নেকি এজ এ মেডিয়েটৰ? আই ডোণ্ট থিংক সো, বাট এতিয়ালৈকে আদাৰ ইছ্যুজ আছে অলছো দেয়াৰ এন ডি পি লিডাৰৰ আৰু কেডাৰৰ লগত, এতিয়ালৈকে ৰিহেবিলিটেশ্যন প্ৰপাৰলি হোৱা নাই আৰু ইলেকশ্যনো হোৱা নাই, এইবিলাক যদি গভৰ্ণৰ ৰুল যদি এক্সটেণ্ড হৈ থাকে, দেৰ ইজ চাম পজিবিলিটি মে বি ডেট দে উইল হেভ টু প্ৰটেষ্ট অৰ আননেচেচাৰি ডেমক্ৰেটিক এজিটেশ্যনছ মাইট কাম আপ হুইচ উইল হেম্পাৰ দ্য নৰ্মেল লাইফ অফ দ্য পিপল অফ দ্য বি টি চি, চ' দে আৰ অলছ' ট্ৰাই তেওঁলোকেও বিচাৰে যে ইলেকশ্যনটো সোনকালে হওক এণ্ড দে উইল পাৰ্টিচিপেট, ইয়েছ ইন অৰ্ডাৰ উইথ দ্য থার্ড বড়ো পিস অ্যাকর্ড অ্যান্ড ডেমোক্রেটিক ট্রানজিশনিং অফ দ্য এন ডি বি লিডার্স এস এ পিস মেডিয়েটর, আই রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক এডকুয়েক অ্যাকশন এস ওয়েল এস এস ইন আওয়ার প্রেয়ার, আমার যদি সুপ্রিম কোর্টের প্রেয়ার আছে এইটুকু কি মানে সিন্স গভর্নর রুল অলরেডি ইম্পাং হয়ে আছে 30 সেপ্টেম্বরের পর এজ পার দ্য 6 শিডিউল প্রভিজনস, সো গভর্নর রুলের এক্সটেনশন হওয়াটো এটা অলরেডি ইলিগেল হয়ে আছে, সো ইলেকশন টু সোনকালে পাতিব পারে। আপনাকে নহয় ময় সরি, তো ইয়ার পিছত ইপিপিএল যেটা বহিষ্কার করলে তোমার ধন্যবাদ, আপনি মোৰ বিষয়ে অলপমান অধ্যয়ন কৰিছে, তো আসলে মইতো ধুলিকণাহে বিটিসির রাজনীতির, কিন্তু কথাটো হল তার মানে ইউপিপিএলে মোক বহিষ্কার করা নাই, ইউপিপিএল হেজ নট এক্সপেলড মি,
মোক সি ডাব্লিউ সির চার্জর পৰা অব্যাহতি দিয়া হৈছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এক্সপেল এক্সপেল এন্ড এ রেসপেক্টেড রিলিজ ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি সো গতিকে ইউ পি পি এলর লগত মোৰ বিভিন্ন মতামত ডিমত হৈছিলে মতামত মিলা নাছিলে তো গতিকে তেওঁলোকে সম্মানজনকভাৱে মোক কৈছে যে আপোনালোক আপুনি যিটো আমাৰ দলৰ লগত কিছুমান মতামত নিমিলে আৰু আমাৰো দলৰ যিটো কিছুমান আপোনাৰ লগত মতামত নিমিলে তো বৃহত্তৰ সমাজৰ স্বাৰ্থত যদি আপুনি ব্যক্তিগত কেপাচিটিত আগুৱাই যায় সমাজখনৰ বাবে তেতিয়াহ'লে আমাৰো অসুবিধা নাই আপোনাৰো অসুবিধা নাই আৰু সদ্যহতে মই কোনো বি পি এফ বা যিকোনো ৰাজনৈতিক দলত মই যোগদান কৰা নাই মই যিমানখিনি কথা কৈছোঁ এইটো সংবিধানৰ পরিসীমার ভিতর বা পরিকাঠামত যিখিনি কৈছে ইয়াত কোনো আমি আগতে যেটো হাইকোর্টত এখন গোচর রুজু করা হয়েছিল আপনাদের জানে রাজ্যপালের শাসন লো দেট ওয়াজ এ পলিটিক্যাল পিটিশন যে সরকার এক্সটেনশন করব লাগে এইটু করব লাগে কেবিনেট হওয়া নাই কিন্তু আমার দল স্পেসিফিক ভারতীয় আইনে কি কৈছে ভারতের ষষ্ঠ অনুসূচীয়ে কি কৈছে ত্রিশ দিনের ভিতর লেজিসলেটিভ এসেম্বলি বহা ত্রিশ দিনের ভিতর এপ্রুভ হব লাগে গভর্নরের শাসন কিন্তু ত্রিশ দিনের ভিতর সেই এপ্রুভ হওয়া নাই গতি বাই অপারেশন অফ ল ত্রিশ সেপ্টেম্বরের পর এইটার মানে বৈধতা উড়ি গেছে এই বৈধতাটা বৈধ হয়ে থাকা নাই আর তো গতি যুক্ত বস্তু অলরেডি অবৈধ হয়ে আছে সেই বস্তুক আপনি বৃদ্ধি কেন পারে আপনার যদি গ্রাউন্ড ফ্লোর খনে নাই আপনি চারিতলা বিল্ডিং কেন বনাব এক্সটেনশনের কথাটা আহবই নয় সেইটাই বস্তু আচ্ছা